আসসালামু আলাইকুম পান্না ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মহসিন ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন তো ভাই? আছি তো ভালো ভাই। দেশের পরিস্থিতি যা গেল আর বলবো কি, যাই হোক পরিস্থিতি সবকিছুই স্বাভাবিকের দিকে আশা করা যায়। তো ব্যবসায়ী ভাইরাও তো নতুন করে এখন সবাই সবার মতো করে শুরু করতেছে, তো কি কি আনলেন নতুন কালেকশন? নতুন কিছু আছে ভাই, আর এখন দেশের যে অবস্থা ছিল আল্লাহর রহমতে এখন দেশ মোটামুটি শান্ত আছে। এখন কেউ আর ঘরে বসে থাকেন না, সবাই ব্যবসা বাণিজ্য শুরু করতে চাচ্ছে। সেজন্য কিছু মাল আমি কালেকশন আছে, আর আগেরও কিছু মাল আছে, সব মিলিয়ে আজকে আমি সেগুলো দেখাবো। আচ্ছা আচ্ছা, তো দেখতে থাকি কথা বলবো না। কালেকশন প্রথমতই তো দেখা যাচ্ছে হাতে 130, হ্যাঁ 130-এর মাল, এগুলো আমি দেখাচ্ছি। তো রেগুলারই থাকে? রেগুলারই থাকে। এই যে দেখেন ভাই, এগুলো তো ভাই সাইজ থাকবে ফ্রি সাইজ না? না না, এটা তিনটা করে সাইজ, এটা এখন তিনটা করে সাইজ আছে। এক একটা বানিলে 6 পিস করে মাল পাবে, দুইটা এম, দুইটা এল, দুইটা এক্সেল। আচ্ছা, 130 টাকা বিনিময়ে আর তিনটা করে সাইজ পাবে, পুরো বানিল মাল পাবে। তো ভাই কেকরে তাক ভরা মাল দেখা যাচ্ছে, প্রচুর মাল ঢুকছে তো নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দর্শক যারা যারা নিতে যাচ্ছেন পান্না ভাইয়ের কাছ থেকে, অলরেডি অনেকে নিয়েছিলেন শার্টগুলো, নিয়ে ব্যবসা করছেন, তো এখন যেহেতু পরিস্থিতি একটু স্বাভাবিক আছে, যারা ব্যবসার জন্য নিতে চান যোগাযোগ করবেন, স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে। 130 টাকা করে এগুলো হচ্ছে গার্মেন্টস কাপড়ের শার্ট। হ্যাঁ, সব সুতি কটন শার্ট ভাই, পিওর সুতির মধ্যে হবে, সব সুতি কটন। আর এগুলো হচ্ছে গার্মেন্টস? হ্যাঁ, সব গার্মেন্টস মাল। এই যে দেখতে পাচ্ছেন, সাইজ থাকবে হচ্ছে এম এল করে সাইজ, হ্যাঁ এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে। পাশাপাশি দেশের যে কোনো প্রান্ত থেকে যারা এখনো আসতে পারবেন না ঢাকায়, তারা কিন্তু যোগাযোগ করবেন, ফোনে যোগাযোগ করে ওনার সাথে আপনারা অনলাইনে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন। আগে তো আপনারা সবাই দেখছেন আমার গোডাউনের ভিতরে ছিলাম, গোডাউন তো অনেক বড় ছিল, এখন এটা আবার রাস্তার উপরে একটা শোরুম নিছি, এই শোরুমের থেকে আজকে এই যে দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার সাথে। আর এই হচ্ছে আনোয়ার ভবন, আমরা আসলে আনোয়ার ভবনের ঠিকানাটা যে বলি, এই হচ্ছে আনোয়ার ভবন। সাত পাখি আনোয়ার ভবনেরই ঠিক ওনার একেবারে অপোজিটেই হচ্ছে পান্না ভাইয়ের এই দোকানটা। জি, এখন রাস্তার উপরে আছি, আর দোকান খুঁজতে আর ঝামেলা হবে না, আপনারা আসবেন দোকানে, একবার রিক্সা দিয়ে দোকানে নামবেন। আচ্ছা, দেখলাম 130-এর শার্ট, এখন 130-এর ভিতরে আবার গেঞ্জি দেখাচ্ছি। এগুলো হচ্ছে আবার সব হচ্ছে গার্মেন্টসের টি শার্ট নাকি? জি জি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন হাফাতা সব টি শার্ট গুলো আসছে, এগুলো 130 টাকায়, এগুলো থাকবে 130 টাকায়। চমৎকার সব টি শার্ট আছে দর্শক, যারা যারা নিতে চান নিতে পারেন। এগুলো সাইজ আছে তো? হ্যাঁ, এগুলো সাইজ আছে, সাইজ তিনটা করে সাইজ, এম এল এক্সেল সাইজ থাকবে। হ্যাঁ, এম এল এক্সেল সাইজ আছে তিনটা করে, ছয় পিসের করে ব্লিস্টার পাবে। এগুলো কি এক্সপোর্ট কোয়ালিটি? সব এক্সপোর্ট কোয়ালিটি, এক্সপোর্টের মাল। আচ্ছা আচ্ছা, দেখেন এগুলোর মধ্যেও কিন্তু স্টক আছে দর্শক, যেহেতু এটা দোকানে ওনার, এখানে গোডাউনে কিন্তু হিউজ পরিমাণে স্টক থাকে, তো যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিয়ে নেবেন। মাল কি ওই 100 পিসই দিবেন ভাই? হ্যাঁ ভাই, 100 পিসই তো নিতে হবে, আমি যেহেতু বাজেট কম রেখে আমি বিক্রি করি। আমি তো সরাসরি আসলে তো মিলাই জিলাই অন্তত নিলে তো একটু কম কম করে নিতে পারবে নাকি? হ্যাঁ, নিলে সরাসরি আসলে হয়তো বা দেখে শুনে উনি নিল। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন বিশেষ করে বায়ারদের ব্র্যান্ডিং, যে হিল ফিগার, টমি জিন্স, বিভিন্ন ধরনের ব্র্যান্ডিংয়ের যে টি শার্টগুলো আছে এক্সপোর্টের, সেগুলো পেয়ে যাচ্ছেন 130 টাকা করে নাকি? জি ভাই। আচ্ছা, তো যার যেটা লাগে যোগাযোগ করবেন, স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে, ইমো যদি চালু থাকে ইমোতে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কুরিয়ার সার্ভিসে তো কন্ডিশনে মাল নেওয়ার সুবিধা আছে? জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ কুরিয়ার চলতেছে, কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে মাল পাঠাতে পারবে, সেক্ষেত্রে 100 পিস করে মাল নিতে হবে নাকি? জি ভাই, সর্বনিম্ন 100 পিস করে নিতে হবে। দুই তিনটা কোয়ালিটি বা চারটা কোয়ালিটি মিলে 100 পিস নেবে। আচ্ছা, আর যদি কোনো ভাই এক পজারে 100 পিস নিতে চায় তাও নিতে পারবে? দেওয়া যাবে নাকি? জি, এই যে টি শার্টগুলো আছে এগুলো কিন্তু ওনার কাছ থেকে আপনারা নিতে পারেন অনলি 130 টাকা করে। কেউ দিতে পারবে না ভাই, দেশের অবস্থা খারাপ, বিদায় আমি ওর বাজেট কমিয়ে দিচ্ছি। কমাই দিচ্ছি? জি। আচ্ছা, যাই হোক, ব্যবসা যারা করতেছেন বা যারা নতুন করবেন তারা অতি দূরত্ব যোগাযোগ করে মালগুলো নিয়ে নেবেন। ওকে, এখন দেখাবো আমি 130 টাকা আরও কিছু আছে, আমি সেটাকে শেষ করি না ভাই। আচ্ছা, এই যে প্যান্ট আছে আমার কাছে 130 টাকা মাল, সব গোডাউনে, আমার এখানে জায়গা হয় না বিদায়, আমি মাল আমার গোডাউনে আছে। এগুলো স্যাম্পল? হ্যাঁ স্যাম্পল, আমি শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি। প্যান্ট থাকবে 130 টাকা করে, দেখেন। এগুলো কি কমর টমর সাইজ টাইজ আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আছে পুরো। হ্যাঁ, রিশু করা মাল, 27 থেকে আপনি 36 তরিম পাবেন, 27 থেকে 36 কমরের প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন 130 টাকা করে, 130 টাকা করে। এগুলো কিন্তু ভালো লাভে সেল করা যায় দর্শক, আপনারা যারা ব্যবসার জন্য নেবেন একদম অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা করতে পারবেন ওনার কাছ থেকে পাই প্রোডাক্টগুলো নিয়ে। এই অনলি 5টা কালার আছে, আমি 5টা কালার দেখিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এগুলোর মধ্যে এগুলো 130 টাকা বাজেট এখন শেষ করলাম। আচ্ছা,
আবার এখন আবার মেয়েদের একটা টাইট আছে, সেটা আবার 160 টাকা করে দিচ্ছি আমি। এগুলো থাকবে 160 টাকা। হ্যাঁ, এগুলো সাইজ আছে আপনার কা 22 থেকে 18 16 থেকে 22, আবার 22-28, 28-36 আর তিনটা গ্রুপ, তিন গ্রুপের সাইজ। হ্যাঁ, তিন গ্রুপের এভারেজ রেট থাকবে। হ্যাঁ, এভারেজ রেট আমি দিয়ে দিচ্ছি। গর্জিয়াস প্যান্ট। হ্যাঁ জি। প্রাইস থাকবে কত করে এগুলা? 160 টাকা দিচ্ছি আমি, অনলি 160। হুম, কালার হবে 4টা। আচ্ছা, এগুলো তো ডিজাইন একই, যেহেতু কালারও একই, শুধু সাইজের ডিফারেন্স থাকে। হ্যাঁ, সাইজের ডিফারেন্স। আচ্ছা, এটা দেখলাম, পরবর্তীতে এটা দেখে নিই। এই যে এই দেখেন, এটা আবার এই যে 22 থেকে 18 থেকে 22 16 থেকে 22। হ্যাঁ, 16 থেকে 22। এই যে দেখেন, ঠিক এরকমই সাইজে বড় বড় থাকবে, সাইজে বড় বড় থাকবে। আচ্ছা, এগুলো মোটামুটি কোয়ান্টিটি আছে তো? মোটামুটি। হ্যাঁ, কোয়ান্টিটি এখানে রাখছি, এখানে 500-600 পিস আছে আর সবগুলো অনলি, যেহেতু জায়গা হয় না ভাই। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে দেখতে পাচ্ছি এক কালারের শার্টও আছে, বিভিন্ন স্টাইলের শার্ট। পরবর্তীতে এক কালারের মাল আর প্রিন্টের মাল, অল ওভার প্রিন্ট, এগুলো আমি একসাথে মিক্সড করে এখন 200 টাকা রেটে দিয়ে দিচ্ছি। এবারে যদি দিবেন? হ্যাঁ, এবারে যে। আচ্ছা, যাক, ব্যবসায়ী ভাইরা লাভবান থাকেন, এখন দেশের অবস্থা যেহেতু ভালো না। এগুলো থাকবে হচ্ছে এভারেজ 200 টাকা। হ্যাঁ, এভারেজ 200 টাকা থাকবে, হাফাটাও থাকবে, ফুলাটাও থাকবে, যার যেটা পছন্দ হয়। আর সবই সব পিসের গুলো ব্লিস্টার পাবে, সাইজ রেশিও। হ্যাঁ, সাইজ রেশিও মিলে এরকম পাবে। এই দেখেন, প্রত্যেকটা মালে কিন্তু সাইজ রেশিও মিলে আছে, 200 টাকা করে থাকবে এভারেজ রেটে দর্শক। হ্যাঁ, যারা যারা নিতে চান দেখেন। কথা হচ্ছে একটাই, বর্তমানে ঢাকায় অনেকেই ঢুকতে পারতেছেন না আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে, আর দেশের পরিস্থিতি অবশ্যই একটু নাজুক অবস্থায় ছিল, হয়তো আস্তে আস্তে স্বাভাবিক হবে, কিন্তু যার যার এলাকায় ব্যবসা তো আর স্তব করে রাখা যায় না, তো সেক্ষেত্রে ব্যবসা চালু করে রাখতে হলে আপনার মালের প্রয়োজন পড়বে। এগুলো এই ধরনের মালগুলো কিন্তু অনলাইনে যোগাযোগের মাধ্যমে আপনারা পাইকারি নিতে পারবেন। হ্যাঁ, প্রাইস থাকবে এগুলো সব এবারে 200 টাকা দিয়েছি। এক কালার মালও আছে, একটা কালার প্রিন্টের মালও আছে, ওই সব অল ওভার প্রিন্ট। এগুলো একবার গার্মেন্টস কটন কাপড়, একবার সুতি কটন। আচ্ছা, গার্মেন্টস কটন, আমাদের কালারফুল চমৎকার চমৎকার শার্ট আসছে দর্শক। দয়া করে কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না। হ্যাঁ, যারা যারা নেবেন শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করবেন, দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। প্রাইস থাকবে অনলি 200 টাকা। এগুলো হচ্ছে এক কালার ফর্মাল শার্ট দেখেন। আচ্ছা, এগুলো গার্মেন্টস কাপড়, গার্মেন্টস কোয়ালিটি, গার্মেন্টস বডির মাল, এগুলো গার্মেন্টস বডির মাল। জি, প্রাইস কিন্তু এগুলো দিচ্ছে ভাইয়া 200 টাকা করে, সাইজ রেশিও সবগুলো আছে, সবগুলো আছে। আর কালার তো মনে হয় ভাই পান্না ভাই এখানে অল্প কয়টা কালার তো অনেক, কালার তো অনেক ভাই, এতগুলো মাল কিভাবে দেখাবো? ওকে, তো কথা একটাই বলবো দর্শক, অনেক বেকার ছেলেরা এখান থেকে মাল কিনেও কিন্তু এখন বর্তমানে একজন সফল ব্যবসায়ী, তারা দেখা গেলো দৈনিক 1500-2000 টাকা ইনকাম করে এই ধরনের মাল বিক্রি করে, এলাকা ভিত্তিক ভ্যানে করে নিয়েও কিন্তু এই ধরনের শার্টগুলো সেল করতে পারবেন, চাইলে শোরুমে নিয়েও সেল করতে পারবেন, একদম ফ্রেশ কন্ডিশন শার্ট কিন্তু। হ্যাঁ, কোনো প্রকার রিজেকশন বা ছেঁড়া ফাটা তো হবে না ভাই, একবার ফ্রেশ ইনটেক মাল নেই বলা। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে এখন একটা লাক্সারি ক্যাম্পাসের একটা মাল আছে, এটা তো আপনার হিট মাল, হিট মাল, এটা হিট নাকি? হ্যাঁ, এটা সবসময় আমার কাছে থাকে নাকি? অল টাইমই থাকে। আচ্ছা, নতুন কিছু কালেকশন আসছে দেখা যাচ্ছে। জি, লাক্সারি ক্যাম্পাসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো তো হাই কোয়ালিটি ব্র্যান্ডের শার্ট, বাংলাদেশ একটা রিনাউন্ড ব্র্যান্ড। সবাই আপনারা যোগাযোগের মাধ্যমে নিতে পারেন, একেবারে ভালো একটা লাভ করতে পারবেন এই মালটা দিয়ে, বিশেষ করে এই মালের চাহিদাটা কোথাও পাবে না তো। আমি শুধু পান্না ভাই দিয়ে যাচ্ছি, এটা কিনে 550-600 করে অনায়াসে সেল করতে পারবেন আপনারা এগুলা। হ্যাঁ দেখেন, যারা নিতে চান যোগাযোগ করবেন, এক কথায় বিভিন্ন প্রিন্ট চেক, বিভিন্ন স্টাইলে থাকবে, সবগুলোই সাইজ আছে, সবগুলো সাইজ আছে। আচ্ছা, কালারও তো আছে? হ্যাঁ, কালারও আছে। এই যে দেখেন, দারুণ দারুণ ডিজাইন আছে, এক কথায় যোগাযোগ করে সহজে কিনে নেবেন, কারণ এইসব মালগুলো এত কম রেটে সচরাচর সব জায়গায় আপনারা পাবেন না দর্শক। হ্যাঁ, পাইকারিতে পান্না ভাই, অনেকেই হয়তো নতুন করে এই পান্না ভাইয়ের এই ভিডিওটা দেখবেন, আপনারা হয়তো অনেকেই জানেন না এত কমে পান্না ভাই কীভাবে দেয়। পান্না ভাই একটু বলে দেন তো আবার, এত কমে কীভাবে দিই? আমি তো যারা ব্যবসা করতেছে 2-4 বছর হয়ে গেছে বা ব্যবসা করবেন, এখন ব্যবসা ছেড়ে দেবে, তাদের দোকানের মালটা আমি একটা অ্যাভারেজ রেট দিয়ে আমি সেই মালটা কিনে আনি, আইনা আমার দোকানে স্টাফ দিয়ে আমি সেটাকে ভাগ ভাগ করে যেটা যে রেটের আমি সে রেটে রাইখে আমি 5 টাকা লাভ রেখে আমি রেট দিয়ে বিক্রি করে ফেলাই, সেজন্য আমি কমে আনতে পারি একবারে, আমিও কমেই বিক্রি করে দিই।
আচ্ছা, তো কথা হচ্ছে দর্শক আরও অনেক কালেকশন থাকে, প্রচুর ভিডিও দিয়েছি পান্নাবে, নতুন নতুন যা কালেকশন আসে সব ভিডিওগুলো আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো পান্নাবে আসবে কীভাবে? আসতে হলে ঢাকা সদরঘাট আসবে, প্রথম সদরঘাট এসে নদীটা পার হয়ে একটা রিক্সা লাগে, বলবে সাত পাখি আনোয়ার ভবন, ওই যে আনোয়ার ভবন এর মেন রোডের ভিতরে আমার দোকান, আপনার রিক্সা থেকে আমার আমার দোকানে নামতে পারবেন। আচ্ছা, সরাসরি যোগাযোগ করবে? হ্যাঁ, আমার গোডাউন আছে ভিতরে, গোডাউনে হিউজ পরিমাণ মাল আছে, যদি এখানেও পছন্দ না হয় আমার গোডাউনে যাবেন, সেখানেও আপনি দেখে চয়েস করে নিতে পারবেন, আমার কাছে প্রচুর মাল আছে। তো দর্শক জিন্স প্যান্টেরও কিন্তু কালেকশন ছিল যা দেখিয়েছি, যোগাযোগ করবেন, প্রচুর স্টক আছে ওনার কাছে, আরও নিত্য নতুন কালেকশন আসলে অবশ্যই নতুন করে আরেকটি ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো। তো এই হচ্ছে আজকের ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।